ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতি খতনা করাতে গিয়ে মৃত্যুর শিকার শিশু আইনের পিতা শামীম আহমেদ সহ পরিবারের সদস্যরা মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেনের কাছে এই ঘটনার বিচার চেয়ে এবং ওই হাসপাতালের সার্বিক অনিয়ম তুলে ধরে স্মারকলিপি দেয়। আইনের ঊর্ধ্বে কেউ না, আমিও আইনের ঊর্ধ্বে না, তাই না? যার দোষী তাকে দোষের, আমরা সামান্য গরিব মানুষ স্যার, আমাদের পাশে আমি আপনাদের কষ্টটা আমি বুঝতে পারছি, তো আমি একদম মানে আমার অন্তরেই বুঝতে বুঝি আমি আমি আই ক্যান ফিল দিস, তো তারা আমি চেষ্টা করব ভাই, আমি তো আপনাকে এটুকুই বলতে পারি, আর বেশি আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না, কারণ আমার সব কিছু দেখতে হবে ভালো করে যে কী ঘটনা কোথায় কী হয়েছে, যেহেতু একটা কমিটি করা হয়েছে, রিপোর্টটা আসুক আমি দেখব, ঠিক আছে? তবে যদি কোনো নেগলিজেন্সি হয় ডেফিনেটলি তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। চার দফা স্মারকলিপিতে বিচার ক্ষতিপূরণের পাশাপাশি স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন প্রণয়ন এবং অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের দাবি জানানো হয়। স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করে আসলাম, আমরা আসলে আমাদের বেশ কিছু দাবি দাওয়া নিয়ে আসছি, দাবি দাওয়াগুলো আমি আপনাদেরকে দিচ্ছি। পাশাপাশি আসলে আমরা গত 9 তারিখে মামলা করেছি, এখন পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করা হয়নি। আমরা এই বিষয়টাও মন্ত্রী মহোদয়কে বললাম, আর পাশাপাশি এই ধরনের হসপিটালগুলোকে পারমানেন্টলি বন্ধ করার বিষয়ে স্যারকে অনুরোধ করলাম, আর আমার ছেলে সুস্থ সবলভাবে তাদের কাছে নিয়ে গেছিলাম, তারা বেশ কিছু টেস্ট করার পরেই তারপরে তারা খাতনা করছে, তো এখন কেন এত তদন্ত এত কিছু হচ্ছে? এটা তো সুস্থ সবল একটা বাচ্চা নিয়ে গেছি, আমার তো এখানে কোনো ফল্ট নেই, তো তারা এখনও বারবারই বলতেছে তদন্ত সাপেক্ষে এটার বিচার হবে, তদন্ত সাপেক্ষে তদন্ত এখনও কেন হচ্ছে না বা এত কেন বিলম্ব হচ্ছে এই বিষয় নিয়ে স্যারের সাথে কথা হয়েছে। আমরা চাচ্ছি ওদের ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তি ডাক্তার মেহেরজামিন এবং তসলিমা মেহেরজামিন এবং ডাক্তার সাব্বির আহমেদের ফাঁসি চাচ্ছি এবং ওই ইউনাইটেড হাসপাতালকে বন্ধ করার জন্য আমাদের দাবি, এবং যাতে আমরা মামলা করলাম 9 তারিখে, এখন পর্যন্ত কোনো আসামি অ্যারেস্ট হয় না, আসামি অ্যারেস্ট করার জন্য বারবার অনুরোধ করছি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা আরও অনুরোধ করতেছি, এই যে আমাদের নাতির মতো যেন আর কারো ছেলে বা মেয়ে ঘরে নাতি অকাল মৃত্যু না ধরে, প্রধানমন্ত্রী যেন এটা দৃষ্টি আকর্ষণ করে আমাদের ন্যায় বিচারের ব্যবস্থা করেন, ওনার কাছে আমার আকুল আবেদন। পুলিশ আমাদেরকে বলে তদন্ত করিয়া তারপরে আশ্বাস দিচ্ছে, তদন্ত করার পরে আমরা দোষী সাব্যস্ত হইলে অ্যারেস্ট করব। এটা তো আমরা তো ডাইরেক্ট এখানে এসে দোষী, আমাদের নাতি নিল সুস্থ সবল বাচ্চা একটা হাঁটাইয়ে দিলাম, সে 10-20-25 মিনিটের মধ্যে আমাদের হাতে দেবে, সে বাচ্চা 1.5-2 ঘন্টা সে ক্লাস করার অনুমতি নেয় নাই, তারপরে সে স্টুডেন্টশিপ দিয়া ক্লাস করাইলো, সেখানে ক্লাস করাইয়া সে মৃত্যুর মুখে দিল। আইনের পরিবার আসার আগে মন্ত্রী জানান ওই ঘটনায় গঠিত কমিটির তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। ইউনাইটেডের ব্যাপারে তো একটা সিদ্ধান্ত হয়েছে, একটা কমিটি হয়েছে এবং এটা বন্ধ হয়ে গেছে, বন্ধ করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত এই কমিটির সিদ্ধান্ত আমার হাতে না আসে আমি তো কিছু বলতে পারবো না, তাই না? তবে আমি এ ধরনের কার্যক্রমের একদম কমপ্লিটলি বিরোধী, একটা নিষ্পাপ বাচ্চা মারা গেছে, এর জন্য এর থেকে কষ্ট আর কিছু হতে পারে না। নিবন্ধনহীন হাসপাতাল ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারিও দেন নতুন স্বাস্থ্যমন্ত্রী। কোনো অবৈধ কিংবা যাদের অনুমোদন নাই সেই সমস্ত ক্লিনিকের এগেনস্টে এতে কোনো মানে কোনো ছাড় দেওয়া হবে না। সবার কাছে আমার বার্তা থাকে যাদের লাইসেন্স নাই তারা যেন ইমিডিয়েটলি তাদের এই ক্লিনিক কিংবা হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেন, তা নাহলে কিন্তু কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, শিশু আইনের মৃত্যুর ঘটনার পর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তর। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।